डियर स्टूडेंट्स तुम्हारा देखो साइंस फ्रेंड यूट्यूब चैनल। आज हमें तुम्हारे संगे दशम श्रेणी भौत विज्ञान बोयेर तड़ित प्रवाह और रासायनिक बिक्रिया चैप्टरटी पंचम पाठ नहीं आलोचना करब। एर आगे भिडियोगुलो तो तड़ित विश्लेषण कीभावे हय तार सब आलोचना कर दिए। जदि तुम्हारा क्यों देखे ना थको प्लेलिस्टे गए देखे नियो। तेल चलो शुरू करा जा टपिकटा। आज हमें तुम्हें कि बोलब ना कपार तड़िद्दारे सहाज्ये कपार सालफेटर जलिय द्रवणे तड़ित विश्लेषण अर्थात कपार तड़िद्दार व्यवहार करा हे जलिय द्रवणटा अर्थात तड़ित विश्लेषणटा कि ना कपार सालफेटे जलिय द्रवण एटाई देखो हमें लिखे तड़िद्दारटा हच्छे कपार दंड और जो तड़ित विश्लेषणटा सेटा कि ना कपार सालफेटे जलिय द्रवण एर व्याख्याटा किन्तु परीक्षाय लिखते दे ठीक आछे। आर एटाई खूब इम्पर्टेंट माने जलेर तड़ित विश्लेषणेर थेकेओ एटाई परीक्षाय बेशी पड़े। एबार देखो जो तीन नम्बर पॉइंटटा आसछे सेटा कि ना तड़ित प्रवाहेर फले कपार सालफेट वियोजित हुए कपार टू प्लस एवं सालफार এটা হচ্ছে সালফেট আয়ন বলে ঠিক আছে। সালফেট টু মাইনাস আয়ন তৈরি করছে এবং এইচ টু বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন তৈরি করছে। ক্যাথোডে কি ঘটছে না কপার টু প্লাস আয়ন আকৃষ্ট হয় এবং দুটি ইলেকট্রন বর্জন করে সরি এখানটা বর্জন না এখানটা হবে গ্রহণ ঠিক আছে। ক্যাথোডে তো ইলেকট্রন গ্রহণই হয় আর এখানে ইলেকট্রনটার জায়গায় আমি চিহ্নটা লিখেছি তোমরা কিন্তু ইলেকট্রন মানে বানান করে লিখবে ঠিক আছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়। ক্যাথোডে ধাতব কপার জমতে থাকে এবং এর ভর বাড়তে থাকে। অ্যানোডে কি হয় না কপার পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে কপার টু প্লাস আয়নে পরিণত হয় ফলে অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং এর ভর ক্রমশ কমতে থাকে। এটা লিখে দেবে যে এর ভর ক্রমশ কমতে থাকে অ্যানোডের ক্ষেত্রে ঠিক আছে। এবার যে বিক্রিয়াগুলো সেগুলো কিন্তু পরীক্ষায় লিখতে দেয় যে ক্যাথোড বিক্রিয়া লেখো অ্যানোড বিক্রিয়া লেখো তারপর হচ্ছে তড়িৎদ্বারগুলো কি ব্যবহার করা হয় কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয় এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে এক নম্বর দু নম্বরে করে। তখন কিন্তু এই বিক্রিয়াগুলো লিখতে হবে তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে বিক্রিয়াটা লিখতে হবে না কিন্তু এর বিক্রিয়াগুলো লিখতে হবে। তাহলে এর বিয়োজন বিক্রিয়াটা দেখে নিই না কপার সালফেট বিয়োজিত হয়ে কপার টু প্লাস এবং সালফেট টু মাইনাস তৈরি করে আর এইচ টু বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন তৈরি করে ঠিক আছে। এবার তোমরা অনেকেই বলবে যে এখানে তো দুটো ক্যাটায়ন আছে দ্রবণে তাহলে শুধুমাত্র আমি কপারটাই কেন লিখলাম আমি তো এইচ প্লাসটাও লিখতে পারতাম। কেন লিখলাম না এইচ প্লাস আয়নটা কারণ কপার টু প্লাসের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা অনেক বেশি এইচ প্লাসের থেকে ঠিক আছে। সেই কারণেই আমি কপার টু প্লাসটাই করলাম। এটা হলো ক্যাথোড বিক্রিয়া। এবার আসি অ্যানোড বিক্রিয়া। দেখো এখানে অ্যানায় আমি বলেছিলাম কি না অ্যানোডে শুধুমাত্র অ্যানায়নগুলোই কিন্তু আকৃষ্ট হয় কিন্তু আমি এখানে লিখে দিলাম কপার পরমাণু সেক্ষেত্রে কি ব্যাপারটা না সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে না এখানে অ্যানায়ন বলতে কি আছে না সালফেট আয়ন আছে এবং ওইচ মাইনাস আয়ন আছে ঠিক আছে। এদের দুজনের থেকে কপারে যে পরমাণুটা তৈরি হলো সেই পরমাণুটার ইলেকট্রন বর্জন করার প্রবণতা কিন্তু অনেক বেশি। সেই কারণে এদের এরা যখন এই অ্যানায়নগুলো যখন অ্যানোডের দিকে আকৃষ্ট হয় তার থেকেও তাড়াতাড়ি সময়ে কপার যে পরমাণুটা তৈরি হচ্ছে সেটা অ্যানোডের দিকে গিয়ে না ইলেকট্রন বর্জন করে কপার টু প্লাস আয়নে পরিণত হয় এবং এই যে কপার টু প্লাস আয়ন সেটা কি হয় না দ্রবণে চলে আসে ঠিক আছে। ফলে কি হয় না অ্যানোডে তো কোনো কপার জমাই হয় না কারণ কপার তো তৈরি হচ্ছে না ওখানে তো আয়ন তৈরি হচ্ছে ঠিক আছে। এবং আয়ন তো সেটা মুক্ত অবস্থা থাকতে পারে না এই সরি বদ্ধ অবস্থা থাকতে পারে না কারণ এটা অস্থায়ী সে কারণে দ্রবণে চলে আসে। এর ফলে কি হয় না দ্রবণে কপার সালফেটের আয়নের এই সরি দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে। তাহলে অ্যানোডটা যেহেতু কপার জমা হচ্ছে না সে কারণে কি অ্যানোডের ক্রমশ অ্যানোডটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং এর ভর ক্রমশ বাড়তে থাকে। অ্যানোড যে পরিমাণে অর্থাৎ যতটা পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় ক্যাথোড ঠিক ততটা পরিমাণে কিন্তু আয়তনে বাড়তে থাকে কারণ অ্যানোডে কি জমা হচ্ছে না আমি বলেই দিয়েছি কপার জমা হচ্ছে ঠিক আছে ধাতব কপার জমা হতে থাকছে। আশা করি তোমরা এইটুকু
বুঝতে পারলে, যদি তোমাদের এইটুকু পোর্শনের মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেটা আবার আলোচনা করে দেবো।